নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। মুখ্যমন্ত্রীর নির্দেশ, মন্ত্রী আমলা নেতাদের উপেক্ষা করে রাত থেকেই অভিযানে নামল পুলিশ। উল্লেখ্য, নবান্নে পুরো প্রধান ও কর্মীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মন্ত্রী থেকে শুরু করে পুরসভা, এমনকি দায়িত্বে থাকা সকলের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দমকল মন্ত্রী সুজিত বসুর নাম নিয়ে তিনি বলেন, রাজারহাটে সুজিত লোক বসাচ্ছে কম্পিটিশন করে, একটি করে ত্রিপল টাঙাচ্ছে, একজন করে বসে পড়ছে, কেন হচ্ছে এসব প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রেও প্রশাসনিক আধিকারিকদেরও তুলোধনা করতে পিছু হটলেন না মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কি নির্দেশ দিয়েছেন শুনব। কর্পোরেশন এই দায়িত্ব পালন করছেন না, শুধু কর্পোরেশন বললে হবে না, মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না, ট্যাক্স বাড়ানো ছাড়া আর বিল্ডিং তৈরি করা ছাড়া আর লোক বসানো ছাড়া। আমি তো বলেছি, যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখাই, ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন, ওয়াই ওয়াই ওয়াই, আমি জানতে চাই কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেকটেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে এতক্ষণ ধরে যে ছবি আপনারা দেখতে পেলেন তা হলো সল্টলেকের ওয়েবেল মোড়ের কাছে ফুটপাথ দখলমুক্ত অভিযানে নেমেছে প্রশাসনিক আধিকারিকেরা। যে সকল ব্যবসায়ীরা স্থায়ী দোকানের বদলে ত্রিপল বা প্লাস্টিক টাঙিয়ে পসরা সাজিয়ে বসেছিল, পুলিশের ধরপাকড়ের পর দোকান তুলে নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। কি বলছেন তারা শুনব। একটা জিনিস তোমার বাসের বাইরে দিকে বেরোবে না, ফুটপাথ যেন কোন রকম দখল, অনেক ব্যবসা করে নিয়েছো ভাই। মানে কোন লোকের চোখুর চোখ চোখও লজ্জা নাই আপনাদের নাকি? আরে দোকানের মধ্যে ওই হ্যান্ডসেট লাগিয়ে রাখবা, কি আছে কি আছে মানুষকে ফ্রি যাবার ব্যবস্থা করুন, ঠিক আছে? গাঁও কাহাঁ পে পড়তা হ্যাঁ তোমার এই অবধি এলাকা তো, এর বাইরে কিছু থাকবে না, ঠিক আছে? তখন চলবে, কালকে নয় আজকে রাতের মধ্যে তখন চলবে বলো। আমি কিতনা বাজে রা যখন দোকান বন্ধ হবে সব ক্লিয়ার করবা, 7:40 বাজে রা, 9 বাজে কে অন্দর মে দোকান ছুটা হয়ে যাবে, ঠিক আছে?
জিতনা তোমার এলাকা উসে বাহার নিকলোগে তো ফির বাকি সামান হাম লোক লেকার চলে যায়। বুলাও তোমারা কোন হয় উসকো বুলাও, বুলা কে ইস্যু ছোট করো, ঠিক আছে? এই বেঞ্চ বেঞ্চ গুলো ঢুকাও ভিতরে, এই ভাই বেঞ্চ গুলো ভিতরে ঢুকাও। কিছু থাকবে না এখানে। সেটা হলো মুখ্যমন্ত্রী বলার পরে সেক্টর ফাইভে নাম্বার তো আমার নেই, এনকেডিআর পারমিশন আছে দোকান করার জন্য? পারমিশন আছে, পূর্ণ পারমিশন। কোনো পারমিশন আছে কি দোকান করার জন্য? আমার তো অ্যাসোসিয়েশন হকারে সেটাই তো। টোকেন বা কোনো কিছু আছে? হ্যাঁ, একটা আমাদের হকারে অ্যাসোসিয়েশনে একটা কার্ড ছিল। কোথায় আছে টোকেন? কোথায় সেটা তো আছে, এখানে রাখা আছে। হ্যাঁ, আমার নিজের না, আমাদের নিজের দোকান, আমাদের অনেক পূর্ণ দোকান, আমাদের বিহার বোধকে বিহার এখানে ভোটার। তোমরা এখানে ভোটার? ভোটার মানে এখানে ভোট দাও? ভোট কোথায় দাও? আমাদের বিহারে আছে। ভোট কোথায় দাও? ভোট দাদা এখানে করতো তো ভোটার কার্ড, তো দেশের ভোটার কার্ড, এখানে ভোটার কার্ড কি করে আসবে এখানে? এখানে ভোটার আমি তো কলকাতার তোর নেই। কাকে কাকে ধরে দোকানটা কাকে ধরে পেয়েছে? আমার এখানে অনেক পূর্ণ দোকান দাদা পেয়েছে। নাম কি তার? আমার দাদার নাম, আমার দাদার হচ্ছে মরে গেছে অনেক আগে 2009 সালে। আপনি হকারের নেতা কি? আমাদের এই তো বাবুসোনা, বাবুসোনা দা। বাবুসোনা কি? আমাদের এখানে যে আমাদের দোকানদারের হেড, ও একটু দেখভাল করে আমাদের দোকান। টাকা নেয়? টাকা না, টাকা লাইন তাহলে
এমনি টাকা পাকা যায় টাকা টাকা পয়সা লাই না এমনি করছে এমনি বোঝায় বলে আপনি আমরা তো এক সাইডে দোকানে দাঁড়ি করছি অনেক পূর্ণ না 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 এক টাকা লাই তোমার নাম কি আমার নাম সুধীর সাউ এই যে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ডাস্টবিন দিচ্ছে এই দিচ্ছে তার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না না ওরা তো কর্পোরেশনের লোক সকালবেলা করে ওই ডাস্টবিন করে নিয়ে যায় আর মাঝে সাঝে একটু খাবার চায় কর্পোরেশনের লোক ওরা কি দিই খাবারটা অন্যদিকে মুখ্যমন্ত্রীর ধমকে প্রায় দু মাস ধরে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে দিনহাটা হাসপাতালে এদিন সকাল থেকে সেই কাজ শুরু করেছে দিনহাটা পৌরসভা দিনহাটা মিউনিসিপ্যালিটির উদ্যোগে তার সমস্ত শ্রেণীর কর্মী ডাম্পার এবং জেসিবি সবই এসছে যুদ্ধকালীন তৎপরতায় হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এতে সবারই সুবিধা হবে মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিয়মিত তারা যাতে পরিষ্কার করে সেজন্য অনুরোধ করছি বলছি কালকে মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে বিভিন্ন অভিযোগ এনেছেন বিভিন্ন সে কারণেই কি আজকে এমনটা পরিষ্কার হচ্ছে হ্যাঁ মুখ্যমন্ত্রীর তো নিজের সবাইকেই মানতে হবে এটা খুবই শুভ ছোট মতব্বর রেখা রায় দ্য রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ